এক বাঘিনীর আল্লাহু আকবার চিৎকার হার মানিয়ে দিল শত শত পশুকে, হার মানিয়ে দিল শত শত পশুকে যারা গলায় গেরুয়া দিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে একজন মহিলাকে ভয় দেখাতে এসেছিল। এক বাঘিনীর আল্লাহু আকবার চিৎকার আরও একবার বলে দিল আমরা কি খাবো, আমরা কি পরবো সেটা বিজেপি নির্ধারণ করে দেবে না। খুব মনে পড়ে যায় যখন আমি স্কুলে পড়ি, জানেন তো আমরা ইউনিফর্ম পরে যেতাম, কিন্তু আমার পাশের বেঞ্চে বসে থাকা আমার বন্ধুটা কিন্তু বিবাহিত ছিল। সে হিন্দু ধর্মের মত অনুযায়ী শাঁখা পলা সিঁদুর পরে স্কুলে আসতো। তাকে দেখে আমরা কেউ জয় শ্রীরামের ধ্বনি দিইনি। আমার পেছনের সিটেই একজন বৈষ্ণব ধর্মের বান্ধবী বসত। কখনো কখনো দেখতাম মাথায় এরকম সাদা তিলক করে গলায় মালা দিয়ে হরিকাটের সে স্কুলে আসতো। তার মানে কিন্তু সে স্কুলের ইউনিফর্মকে অপমান করতো না, আর তাকে দেখে আমরা কেউ জয় শ্রীরামের ধ্বনি দিইনি, কারণ তখন ডিজিটাল ইন্ডিয়া ছিল না। মনে পড়ে যায় আমার কলেজের প্রথম দিন, জানেন তো আমার মা হিন্দু ধর্মের মত অনুযায়ী আমার কপালে কি বলে না দইয়ের ফোঁটা দিয়ে আমাকে স্কুলে পাঠিয়েছিল। হাতে চকচক করছিল ঠাকুরের তাগাটা। হ্যাঁ, হেলদি চেহারা, অবশ্যই মোটা বলে ব্যক্ত খেয়েছিলাম, কিন্তু আমাকে দেখে কেউ আল্লাহু আকবারের ধ্বনি দেয়নি। আমাকে দেখে 50টা মুসলমান ছেলে ছুটে এসে আল্লাহু আকবার বলে ভয় দেখায়নি। আমাদেরই কলেজে, আমাদেরই স্কুলে বহু মেয়েরা এভাবে আসতো, যারা ইউনিফর্মকে সম্মান জানিয়ে স্কুলে আসতো কিন্তু মাথায় হিজাব পরে অথবা বোরখা পরে। আমরা কেউ তাদেরকে দেখে জয় শ্রীরামের ধ্বনি দিইনি, কারণ তখন ডিজিটাল ইন্ডিয়া ছিল না, তখন ভারতবর্ষের মানুষকে ধর্মের টনিক খাওয়াতে হতো না। কিন্তু আজকে মোদিজি যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছিলেন, সেই ডিজিটাল ইন্ডিয়ায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থার ঊর্ধ্বে হলো ধর্ম। যেখানে ধর্ম কথা বলে সেই দেশে কিন্তু শিক্ষার উন্নতি হয় না। যেখানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা কিভাবে আসবে সেটা নির্ধারণ করে দেয় কিছু গলায় গেরুয়া ফট্টি বাঁধা গেরুয়া ওড়না পরা ছেলেরা একজন মহিলার দিকে, কেন কি সে সর্বাঙ্গ ঢেকে, সে তার বাড়ির শিক্ষাকে অবমাননা না করে তার বাড়ির গুরুজনদের শেখানো মত অনুযায়ী সে যদি হিজাব পরে স্কুল বা কলেজে আসে, তাকে দেখে 50 জন 60 জন 100 জন গেরুয়াধারী আতঙ্কবাদী, গেরুয়াধারী উগ্রপন্থী তার দিকে ছুটে আসে। সেই মহিলা আপনিও হতে পারতেন, সেই মহিলা আমিও হতে পারতাম। সে জানে না পর মুহূর্তে তার সাথে কি হতে চলেছে। তার অপরাধ কি বলুন তো, তার অপরাধ সে হিজাব পরে কলেজে এসেছে। আজকে কর্ণাটকা সরকার বলেছে যে স্কুল বা কলেজে কোনো ধর্মের সিম্বলাইজ করা যাবে না। আজকে হিজাব যদি ধর্মের সিম্বলাইজ হয়, তাহলে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে যদি মাথায় টিকি রেখে কিন্তু ইউনিফর্ম পরে স্কুল বা কলেজে আসে, তাহলেও সে তার ধর্মকে রিপ্রেজেন্ট করছে। একজন হিন্দু পরিবারের ছেলে যদি পৈতে পরে স্কুল বা কলেজে আসে, তার মানে সে তার ধর্মকে সিম্বলাইজ করছে। ইভেন শিখ পরিবারের ছেলেমেয়েরাও স্কুলে আসে, শিখ ছেলেদের দেখেছেন তো স্কুলে মাথায় পাকড়ি বেঁধে আসা, তার মানে কি সে তার ইউনিফর্মকে অবমাননা করছে, তার মানে কি সে শিক্ষা ব্যবস্থার ঊর্ধ্বে ধর্মকে প্রাধান্য দিচ্ছে? না, তার মানে সেটা নয়। আজকে বিজেপি আমাদেরকে বলে দেবে না আমরা কি খাবো, আমরা কি পরবো। কি বলুন তো, উত্তরপ্রদেশ হোক বা কর্ণাটকা, যেখানে বিজেপির শাসন চলে সেখানে শিক্ষা কথা বলে না। আজকে উত্তরপ্রদেশেও তৈরি হচ্ছে শত শত মূর্খ। আমি একটা প্রশ্ন করতে চাই বিজেপিকে, কে পারমিশন দিয়েছে আপনাদেরকে আমাদের ভগবান রামকে কলুষিত করার? বারবার আপনারা ভগবান রামকে কলুষিত করছেন, ভুলে গেছি আমরা? সারা রাত্রি ধরে তাবরেজ আনসারি আমার ছোট ভাইকে আপনারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছিলেন, সেই একই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আজকে আপনি কর্ণাটকে আমার ছোট বোনকে, আমাদের ছোট বোনকে আপনারা ভয় দেখাতে চেষ্টা করছেন। একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য, শের চলে বাজার তো কুত্তে ভকে হাজার। আজকে ভারতবর্ষের সেই নারী প্রমাণ করে দিল যদি রাস্তায় একটা বাঘ হেঁটে চলে তার দিকে 100টা কুকুর ঘাউ ঘাউ করতে পারে, কিন্তু সে ভয় পায় না। আজকে কর্ণাটকের সেই বোন আল্লাহু আকবরের ধ্বনি সসম্মানে সগৌরবে এবং সাহসের সাথে চিৎকার করে দিয়ে সেই পশুদের দলকে হার মানিয়ে দিয়েছে। আমরা স্কুল কলেজে যখন গেছি আমরা শিখিনি, আমরা ধর্মের ঊর্ধ্বে পড়াশুনোকে শিখেছি, কিন্তু আজকে মোদিজির ভারতবর্ষ শেখাচ্ছে ধর্মের টনিক খেতে।
বার বার মোদিজির শাসন ব্যবস্থায় মোদিজির গেরুয়াধারী আমাদেরকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে ভয় দেখাতে চেষ্টা করছে। আপনারা কি শেখাতে চাইছেন? আপনারা এটা বলতে চাইছেন যে আপনারা সবসময় জয় শ্রীরামের ধ্বনি দেবেন, ভয় দেখাবেন আমাদেরকে, কিন্তু আমরা তো জয় শ্রীরামের নাম বলে সবসময় ভগবানকে পূজোই করি বন্ধু। আপনারা কি চাইছেন? ইজ দিস ডিজিটাল ইন্ডিয়া? এই দেশে আমরা এক্সপেক্ট করবো আরও একবার নেতাজি সুভাষের মতন, এপিজে আব্দুল কালামের মতন, বা বড় বড় বিদ্বান, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় শিক্ষক যারা ভারতবর্ষে জন্ম নিয়েছে, ভারতবর্ষের নামকে সারা বিশ্বের দরবারে পাঠিয়েছে, আপনাদের মনে হয় যেখানে শিক্ষা ব্যবস্থার অবস্থা এই লেভেলে যায়, সেই দেশে গিয়ে দাঁড়িয়ে আরও একবার এই বড় বড় বিদ্বানরা তৈরি হবে? আমার লজ্জা লেগেছে ভিডিওটা দেখে, একজন নারী হিসেবে আমি লজ্জিত। একটা কলেজে যদি একজন মহিলা বা একটা স্কুলে যদি একজন মহিলা বোরখা পরে যায় বা হিজাব পরে যায়, সেটা নাকি চলে না, সেটা নাকি স্কুল ব্যবস্থাকে অবমাননা করা হয়। আচ্ছা বন্ধু, আমি একটা প্রশ্ন করি, হিজাব পরে নাকি স্কুল বা কলেজে যাওয়া যায় না? আচ্ছা, নগ্ন হয়ে কি বিধানসভায় ঘোরা যায়? আজকে যদি বিজেপির হাত মানুষের কাঁধে থাকে, আজকে যদি মোদিজির আশীর্বাদ আপনার মাথায় থাকে, তাহলে আপনি নগ্ন হয়ে বিধানসভায় ঘুরতে পারেন, কিন্তু আপনি হিজাব পরে স্কুল বা কলেজে যেতে পারেন না। আজকে বিজেপি আমাদেরকে বলে দিতে পারে না আমরা কি খাবো, আমরা কি পরবো। একজন মহিলাকে 100 জন পুরুষ মিলে, 100 জন আতঙ্কবাদী, 100 জন উগ্রপন্থী মিলে ঘিরে ধরাটা অপরাধের মধ্যে কি পড়ে বন্ধু? আপনাদের কি মনে হয়? দিনের পর দিন এই বিজেপির হিংস্রতা কি বলুন তো? আসলে বিজেপি জানে খুব তাড়াতাড়ি তাদের পাত্তাটা গুল হতে চলেছে। 2024 অবধি তাদের নাটক মানুষকে দেখতে হবে, মানুষ দেখতে বাধ্য বন্ধু, কিন্তু 2024 পর সেই নাটক আর কেউ দেখবে না। তাই জন্যে বার বার কর্মের ভিত্তিতে তো আসলে বিজেপির জায়গা কখনো তৈরি হয়নি, কখনো হবে না, কিন্তু ধর্মের ভিত্তিতে বিজেপি চাইছে তার জায়গাটা তৈরি হোক। হবে না বন্ধু, হবে না। আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে যে কতটা লজ্জাজনক ঘটনা বিজেপি বার বার করতে চাইছে। কি বলুন তো, ভগবান রামের নামকে কলুষিত করতে চাইছে একদল পশু। বার বার জয় শ্রীরামের ধ্বনি, বার বার জয় শ্রীরামের ধ্বনি, কেন, কি কারণে? আজকে জয় শ্রীরাম কি আপনাদের পেটেন্ট রাইট? আজকে আপনারা ভোট চাওয়ার সময় জয় শ্রীরাম, তাবরেজ আনসারীদের মতো নিরীহ মানুষকে খুন করার সময় জয় শ্রীরাম, শম্ভু লালরা যখন মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারে তখন জয় শ্রীরাম, একজন মহিলা যদি সর্বাঙ্গ ঢেকে স্কুল বা কলেজে ঢোকে তখন জয় শ্রীরাম। প্রতিবাদ করুন বন্ধু, কারণ প্রতিবাদ করার সময় এসে গেছে। একজন বাঘিনীকে বাংলায় বারবার দেখছেন তো প্রতিবাদ করতে? গর্ববোধ করি আমি সেই বাংলার মানুষ, গর্ববোধ করি যখন 100 জন 200 জন গেরুয়াধারী ছুটে আসে, কেন কি একজন মহিলা তার সর্বাঙ্গ ঢেকে স্কুল বা কলেজে ঢুকছে, তাই জন্য তাকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু সেই মহিলাই যখন ঘুরে আল্লাহু আকবরের ধ্বনি দেয়, বুঝিয়ে দেয় যে নারী শক্তি জাগরিত হচ্ছে, মেয়েরা ভয় পায় না, আমরা ভারতবর্ষের নারী। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, যদি হিজাব পরা ইউনিফর্মকে অবমাননা করা হয়, স্কুল কলেজের ভেতরে হিজাব পরা যায় না, কিন্তু আখেরে সেই লড়াই কিন্তু জয় হয়েছে, কর্ণাটক সরকার কিন্তু রায় দিতে বাধ্য হয়েছে, হাইকোর্ট কিন্তু রায় দিতে বাধ্য হয়েছে, হ্যাঁ হিজাব পরে মেয়েরা স্কুল বা কলেজে আসতে পারে, তাহলে আপনাদের লড়াইটা কীরকম হলো? আখেরে আপনারা তো হারলেন, দেখলেন তো জয় কিন্তু সত্যি।